ডার্লিং, তোমার কথায় চিকিৎসার জন্য তো বিদেশ গেলাম, এমনি ফিরে এলাম, কিছু হলো না হলো না। ওয়েলকাম হোম কাকা বাবু, ওয়েলকাম হোম কাকা বাবু। কাকা বাবু, আমি আপনাকে একটা বিশেষ বিশেষ কথা একটু বলতে চাই। তোমার বিশেষ বিশেষ কথা বলার আগেই আমি একটা বড় সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? আমাদের অরুণ তোমার আদরের গুড়িয়া শালিনীকে বিয়ে করেছে। সে কি? দেখো অরুণ, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। বাট মাই সানি বয়, এমন প্রেমের তোড়ে এলো যে আমার ফেরার অপেক্ষা করতে পারে না। আমি স্যার, কি হলো, কিভাবে হলো? হ্যাঁ, এরকমই হয়, এরকমই হয়, আমাদেরও হয়েছিল, তাই না? হ্যাঁ, আমি আমি এক্ষুনি একটা ব্রাইডাল সুইট তোমাদের জন্য ভালো হোটেলে বুক করে দিচ্ছি। গো অ্যান্ড স্পেন্ড ইউর ব্রাইডাল নাইট দেয়ার। হ্যাঁ, বৌমার সামনে আর বললাম না, তোমাকেই বলছি, ফুলশয্যার পরেই তোমাকে রণসজ্জা সাজতে হবে। বুঝলাম না স্যার। বুঝিয়ে দিচ্ছি, ফুলশয্যার পরে ইমিডিয়েটলি তোমাকে গোয়ায় যেতে হবে। সেখানে আমাদের যতগুলো প্রতিদ্বন্দ্বী কোম্পানি আছে তাদের সঙ্গে কম্পিট করে মারিয়ান মারিয়া কোম্পানির হিউজ কন্ট্রাক্ট তোমাকে জয় করে আনতে হবে। তুমি তোমার স্ত্রীকেও সঙ্গে নিয়ে যাও, বিজনেস কাম হানিমুন ট্রিপ হয়ে যাবে, শ্রী ভাগ্যে ধন কথাটা ফুলেও যেতে পারে। মোনা, দেখি তুমি এখন এখানে। থাকতে পারলাম না অরুণ, তোমায় বড় বেশি ও শালিনীকে নববধূর সাজে দেখি মনের মধ্যে কেমন একটা উন্মাদনা জেগে উঠল। এই ফুলশয্যার অভিনয়ের রাতকে তোমার ও আমার মিলনের মধুরাত্রিতে পরিণত করবার তীব্র বাসনা জেগে উঠল। আমাদের ফুলশয্যার রাত্রি কোন অনিশ্চিত রাত্রিতে আসবে তার জন্য অপেক্ষা করতে পারলাম না। আই ডিসাইডেড টু টেক টাইম বাই দ্য ফোরলক। কিন্তু কেউ যদি দেখে ফেলে আর সিনা সাহেব জানতে পারেন? তার নিয়মিত ওষুধ খেয়ে সিনা সাহেব এখন গাঢ় নিদ্রায় আচ্ছন্ন। কিন্তু অরুণ, অরুণ তুমি এত ভীরু কেন? জানো না, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। ডার্লিং, মাই লাভ, আমি দুনিয়ার কোনো কিছুরই পরোয়া করি না। মাই লাভ, শালিনী তুমি না বলে এই কামরায় তুমি কেন এলে? যাকে দিদি বলি, বড় বোনের মতন শ্রদ্ধা করি, তার আসল রূপ দেখবার জন্য। শালিনী, এখন পরিষ্কার বুঝলাম বিবাহের এই নাটক তুমি কেন রচেছিলে। বা সমাজের শীর্ষমণি লেডি মোনালিসা, ঐশ্বর্যের তাকতে শরীরের বাসনা মেটাবার জন্য তুমি কি না করতে পারো? ভুলে যেও না শালিনী, তুমি 25,000 কেনা নকল পত্নী ছাড়া আর কিছু নও। 25,000? আমার তো মনে হয় এত বড় জাল সাজের পেছনে অনেক বেশি টাকা লাগানো হয়েছে। 5 টাকা স্ট্যাম্প পেপারের উপর হয়েছে প্ল্যানিং, 1,500 টাকা এসেছে ভাড়া করা মা, 50,000 টাকা খরচ হয়েছে পার্টি আর 5-স্টার হোটেল সুইটে। কত সরল প্রাণ ভোলা আমাদের সিনহা সাহেব, আর কত দাগাবাজ নরকের জীব তোমরা। ঠিক তোমাকে মিস্টার অরুণ, মিথ্যে বিবাহের আশীর্বাদ চেয়ে যে মহাপুরুষের চরণ স্পর্শ করেছিলে তারই ধর্মপত্নীর সঙ্গে গোপনে ব্যভিচার করছো? এত স্পর্ধা তোমার আমাদের উপদেশ দিতে এসেছো? না, সুন্দর চেহারা আবরণে তোমার যে কুৎসিত রূপ ঢাকা রয়েছে তার নগ্ন বিভৎসতাকে তোমার চোখের সামনে ধরে দিতে এসেছি। তোমার মতো আমির ঘরের স্ত্রী মাইকের সামনে দাঁড়িয়ে নারীর অধিকারের উপর ভাষণ খুব দিতে পারে, কিন্তু নারীর কর্তব্য পালন করতে পারে না। লেডি মোনালিসা, তুমি নারীর নামে কলঙ্ক। জাস্ট ওয়েট, আইল টিচ দ্যাট বিচ এ লেসন। শান্ত হও, শান্ত হও সোনা।